হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল আলী। আজকে এসএসসি 2022-এর আমার কিছু স্টুডেন্টদের আমি আসলে একটু পরিচয় করিয়ে দিই। স্টুডেন্টদের কিছু স্টুডেন্টদের আমরা কি করেছি, সাথে একত্রিত হয়েছি, আমরা কি করব আজকে তাদের বিদায় জানাবো। এই জন্য আজকে আমরা এই মুহূর্তে আছি ফুড ক্লাবে। বস বস লাগছে আর জিনু কই। আমার মনে হয় আমি লাইভে যাই। ওকে, আমাদের নাহিদা আলিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা ভিডিও শেয়ার করব, তাই আমরা এই মুহূর্তে দিয়ে দিব আমাদের সবাই এসএসসির পরীক্ষার্থী 2022, তাদের একটা একটা করে পরিচয় করে দিচ্ছি আমরা ইউটিউব চ্যানেলে দিব। তাই কারো অবজেকশন থাকলে তারটা নিব না, কোনো অবজেকশন নেই, আমরা পরিচয় করে দেব। খুব ভালো স্টুডেন্ট এরা, আমাদের আসলে সারা জীবনের জন্য স্মৃতিতে থাকুক ওরা, ওরা যেন অনেক বেশি ভালো করে। প্রথমে আছে, পুরো নাম বলে দাও। তারপরে দেন হয়নি, ওকে ওইখানে পরে যাব আম্মু। হ্যালো সাদিয়া, মারামারি করো তাহলে এটা আবার যেন ভিডিওতে আসে, সবই যাবে। জি, ওখানে এখনো যাইনি। আচ্ছা আরো যাবো। এই ছিল আমাদের আয়োজন, একটু পরে আমরা খাই দাই যাবো, তা আমাদের সময়গুলো কাটছে না, এই জন্য কি করছি। জি আম্মু, হ্যাঁ আমাদের দুই কানে কি, ঠিক আছে সবাইকে। আসসালামু আলাইকুম, চালু আছে? আমি আলিমা খাতুন, নবম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি, এবার নবম সরকারি কলেজে পড়ি। আর এবার 22-এ এইচএসসি পরীক্ষা, ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা দিব। তোমরা আমার ছোট বোন, অনেকে চিনতে পারছি যেরকম, তোমাকে নাম মনে নাই যদিও, যাই হোক আরও এশাকে চিনতে পারছি, আরও অনেকে চিনতে পারছি কিন্তু নাম জানি না অনেকে, যাই হোক। তো তোমরা এবার এই যে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের সবার জন্য অবশ্যই দোয়া থাকবে যেন তোমরা ভালো করতে পারো। এসএসসি পরীক্ষার জন্য যদি কিছু বলতে চাই তাহলে এসএসসি পরীক্ষায় মানে ভালো পরীক্ষার খাতায় ভালো উপস্থাপন করলে আসলে ভালো মার্কস পাওয়া যাবে ইনশাল্লাহ। প্রিপারেশান যেরকমই থাকুক, পরীক্ষার আগে এরকম মেন্টালিটি রাখবা যে ইনশাল্লাহ আমি পারবো। আর এমসিকিউগুলো, বোর্ড কোশ্চিন সলভ, এই ব্যাপারগুলো হচ্ছে যে অনেকটা হেল্পফুল হয়, আমার ক্ষেত্রেও হয়েছিল। আর আমার জন্য দোয়া করো, আর কি বলবো, বুঝতে পারছি না কিছু, ওইরকম কোনো প্রিপারেশান নাই কিছু বলার মতো। তারপর এইচএসসির ব্যাপারটা আসে, আমি নিজেই অনেক কনফিউজ, আগে জানতাম না যে ডিপ্রেশন কাকে বলে, এখন হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। তোমরাও বাবা, যাই হোক ওইটার জন্য সাধুবাদ জানিয়ে রাখছি। আর এইচএসসি এসএসসির পর এইচএসসিতে কোথায় যাওয়া না যাওয়া, আমি প্রিফার করব যে কোথাও যাওয়ার চেয়ে আমাদের চাপায় অনেক ভালো ভালো শিক্ষকরা আছেন। আব্দুল আলিম স্যার, আব্দুল আলিম স্যার সত্যিতেই হচ্ছে যে আমার ইংরেজির ভিত্তি করে দিয়েছেন বলতে পারি। তো সেক্ষেত্রে তোমরা এসএসসি থেকেই স্যারকে পেয়েছ, এটা অনেক বড় সৌভাগ্য। পরবর্তীতে এইচএসসিতেও স্যার অনেক হেল্পফুল হবেন। আমরা তো হচ্ছে যে এইচএসসি ইংলিশ করার সাথে সাথেই আমরা হচ্ছে যে অনেকটা অ্যাডমিশন ইংলিশ পেয়ে গেছি, এটা আমাদের জন্য ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টেও হেল্পফুল হবে, এটা আমি আশা করি। তোমরাও এরকম করতে পারবা যদি স্যারের কাছে থাকো, স্যারের সাথে থাকো। অবশ্যই তোমরা এতদিন পড়েছ, অবশ্যই বুঝতেই পারছো স্যার কেমন। তো তোমাদের জন্য শুভকামনা দিয়ে শেষ করছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাদিয়া ইসলাম তিথি, এসএসসি ব্যাচ 2020।
নবগঙ্গ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলাম, এখন নবগঙ্গ সরকারি কলেজে অধ্যয়নরত আছি। আমাদের আমাদের এসএসসির পরে শুরু হলো করোনা, মানে আমাদের ইন্টার লাইফ শুরু হলো করোনা দিয়ে। আলহামদুলিল্লাহ এসএসসিটা আমরা ভালোভাবেই দিতে পেরেছিলাম, যে কারণে সব ব্যাচই অনেক কষ্ট পেয়েছিল, বিশেষ করে যাদের সে সময় এইচএসসি তাও উঠে গেছে তাদের অনেক অসুবিধা হয়েছিল, কষ্ট হয়েছিল, পরীক্ষা হলো না, অটোপাস হলো, কত কিছু ট্যাগ লাগলো ওদের উপর, অটোপাস ট্যাগ লাগলো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে এসএসসিটা দিতে পেরেছিলাম, আর রেজাল্টও আলহামদুলিল্লাহ সবারই ভালো হয়েছিল। যাই হোক, আমার তো নিজের মনে হয় যে আমার আমি মানে আমার যা যোগ্যতা তার থেকে আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছিলেন, যাই হোক আলহামদুলিল্লাহ। তারপর তখন ইন্টার শুরু হলো, ইন্টার লাইফের শুরুই হলো করোনা 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 দিয়ে। তোমরাও যাই হোক অনেক করোনা পেয়েছো, মানে নাইন টেনে, আমরা যখন এসএসসি 2020-তে তোমরা তখন নাইনে মনে হয় নাকি, নাইনে, মানে তোমাদের ওই এসএসসি লাইফের শুরুই হয়েছে করোনা দিয়ে, অনেক গ্যাপ ট্যাপ গেছে নিশ্চয়ই। কিন্তু এসএসসি লেভেলটা ইন্টারের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই সহজ, কারণ আমাদের সময়ও দেখেছি যে অনেকে দেখা যাচ্ছে পড়াশোনা করেনি, টেস্ট পরীক্ষার পর একবার উঠে পড়ে দেখেছে যে 2-3 মাস আমি না একবারে আইসোলেটেড হয়ে যাব আর ঠিকভাবে পড়াশোনা করবো, তারাও কিন্তু অনেক ভালো মার্কস পেয়েছে। ইভেন সবাই, তুমি যাকে জিজ্ঞাসা করো বেশিরভাগই দেখবে অনেকেই 1200 করে মার্কস পেয়েছিল, 1300 মার্কের মধ্যে। আর এখানে আমাদের সাথে তোমরা হয়তো জানো, অনেকে জানো বা জানো না, আমাদের সাথে আমাদের জেলায় ফার্স্ট হয়েছিল সাথী, 1259 মার্ক পেয়েছিল সে। আবার আরেকটা জিনিস, ও হচ্ছে জেলায় ফার্স্ট হয়েছিল, ও চাইলে কিন্তু চলে যেতে পারতো বাইরে, কিন্তু সে যায়নি, যে আমাদের চাপায় আবার কিসে কম, টিচারের দিক দিয়েও কম না, কোনো সার্ভিসের দিক দিয়েও কম না, সে এখানেই থেকেছে। ইনশাল্লাহ ইন্টারেও সে অনেক ভালো রেজাল্ট করবে আশা করা যায়। আর পরীক্ষার বিষয়ে যেটা বলি, পরীক্ষায় প্যানিক করার কোনো দরকার নাই। দেখবা তোমার কী হয় যে বাসায় যতক্ষণ থাকি তখন ততক্ষণই প্রচুর ভয় ভয় লাগে যে কী হবে না হবে, কিন্তু আমার ক্ষেত্রে আমি যখন হলে যাই দেখি আশেপাশে যে আমি তো একাই না, আমার মতো আরও অনেকে আছে, সবাই পরীক্ষা দিচ্ছে, তো সেক্ষেত্রে তখন আর তেমনটা ভয় লাগে না, ফ্রি মুডে ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে যাবা, অত চাপ নেওয়ার কিছু নাই। আর যেটা সত্য কথা, তুমি যা জানো সেটাই করবে, তুমি যেটা পারো সেটাই করবে, আর তোমার অনুকূলেই কোশ্চেন হবে ইনশাআল্লাহ। আর যেহেতু শর্ট সিলেবাস কি আছে তোমাদের, আছে মনে হয়, যাই হোক, আর সব কিছুই তো জানা, সব কিছুই পারা, সব কিছুই পারবা ইনশাআল্লাহ, ভয় করার কিছু নাই, মার্কসও ভালো আসবে ইনশাআল্লাহ। তারপর সবার তো মানে স্বপ্নের দিকে তোমরা ধরো আরও এক ধাপ এগিয়ে গেলা, কারণ ইন্টারের পরই তো সবাই সবার টেস্ট প্রফেশনের জন্যে একটা পড়াশোনার দিকে এগিয়ে যাবে। এসএসসির মার্কসটা দরকার, এসএসসির জিপিএটা দরকার, যেহেতু অ্যাডমিশনেও এটা কাজে লাগে, তাই তোমরা চেষ্টা করবা যে এইটি আপ তো থাকাই লাগবে ইনশাআল্লাহ, যাতে থাকে সবার দোয়া করি। আর একটা পরীক্ষা খারাপ হয়েছে, ওইটার কথা ভেবে ভেবে পরের গুলা খারাপ করার কোনো মানে হয় না, একটা খারাপ হতেই পারে। আর একটা পরীক্ষায় আসলে মানুষের সব কিছু নির্ধারণ করে দিতে পারে না। আমাদের সময় আমি যেদিন প্রথম বাংলা পরীক্ষা দিয়ে আসলাম, আমার মনে হচ্ছে যে আমি কি পরীক্ষা দিয়ে এসেছি, খুবই বাজে এমসিকিউ, খুবই বাজে মনে হয়েছিল, যে আমি তো কিছুই পারিনি বহু পদগুলা। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ মার্কস খুব একটা খারাপ আসেনি, ভালো এসেছিল। যাই হোক, তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আর বেশি বেশি দোয়া করো যে আল্লাহ আমি যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি, সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারি। আর টেনশন করে করে তুমি পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেলা, আবার তোমার মাথা কাজ করছে না, এমনটাও করার দরকার নাই, ঘুমটা ঠিকঠাকভাবে পেলে তারপর যেতে হবে, যে সারা রাত তুমি পড়লা সকালে উঠে তোমার মাথা হ্যাং হয়ে গেছে পরীক্ষার হলে আর কাজই করছে না, এমনও করার দরকার নাই, ঠিকঠাকভাবে ঘুম পেরে অ্যাজ ইউজুয়াল যেভাবে তুমি মনে করো যে একটা কোচিংয়ে বা প্রাইভেট পরীক্ষা দিতে যাও সেভাবেই যাবা। আর কোশ্চেন তোমরা অনেক হার্ড হার্ড কোশ্চেনে নিশ্চয়ই পরীক্ষা দিয়ে এসছো, সে সময় কোশ্চেনটা সহজ হবে ইনশাআল্লাহ। সবার জন্য অনেক 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 দোয়া, আর তোমরা প্লিজ আমাদের জন্য দোয়া করবা, মানে আমরা তো এখন কি বলবো, তুলসিরাত, তুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি, তুলসিরাত পার হতে পারলেই মনে করো যে একটা বুঝতে পারবো যে হ্যাঁ আমি লাইফে আমার কিছু হবে বা আমি সেটেল হতে পারবো। তো আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা, যাতে আমরা অ্যাডমিশনে ভালো কিছু করতে পারি। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকো। আমি শেষ করছি। যে এবার আমাদের সামনে উনি কিছু বলবে, কিছু বলো, তুমি যা বলবা এটা নেটে যাবে, যেহেতু
স্কার্ট করা আছে, অসুবিধা নেই, কিছু বলো না। আমি পরিচয় করিয়ে দিই, এই মুহূর্তে আমাদের সামনে কথা বলছে খুব ভালো একজন স্টুডেন্ট, সেটা হলো পুরো নাম কি গো? শাহনাজ মুন্নি। অনেক সুন্দর করে কথা বলে, আজকে প্রোনাউন্সিয়েশনগুলো শুনবা, অনেক ভালো লাগে। শোনো, হ্যাঁ এবার কথা বলছে মুন্নি। সকলের পছন্দের আপু কথা বলবে, তো গাইডলাইন হিসেবে তোমাদের অনেকগুলো টিচার আছে, ওরা আপুরা আছে, তোমরা নিশ্চয়ই আরো শুনবে সামনে। তো আমি একটাই কথা বলবো তোমাদের সফলতার জন্য, তোমরা কঠোর পরিশ্রম করবে এবং পাশাপাশি তোমাদের কৌশলী হতে হবে। তোমরা যদি কৌশলী হতে পারো তবে তোমাদের এই কঠোর পরিশ্রমটা কাজে লাগবে। তো আশা করি আল্লাহ আমাদের আমাকে এবং তোমাদেরকে সকলকে সকলকে সফল দান করবে। আল্লাহুম্মা আমিন। জি, আমরা একটু সানজিদা শাহানাকে বলবো কিছু বলার জন্য। সানজিদা শাহানা, যে আমরা, এই হলো সানজিদা শাহানা। আসলে কোন স্টুডেন্ট যে প্রশংসা করব বা কার কোন প্রশংসা করবো না, এটা বলা মুশকিল। সবাই এত বেশি ট্যালেন্টেড এবং এত বেশি ভালো। হ্যাঁ, যাই হোক, আমাদের সামনে এই মুহূর্তে কিছু কথা বলছে সানজিদা শাহানা। আসসালামু আলাইকুম, আমি সানজিদা শাহানা। পরিচয় বলতে গেলে আমরা সবাই কলেজে আছি, একসাথেই পড়াশোনা করি। তোমাদের জন্য বলবো, সামনে যেহেতু আমাদের পরীক্ষা আছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সর্বদা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাও, তাহলে ইনশাল্লাহ সফল হবে। আর চাপায় আমাদের আব্দুল আলী স্যারের কাছে পড়তে পারে, তাকে অনেক ধন্যবাদ। একজন আদর্শ টিচার আমি আমার লাইফে পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় একটা চাওয়া। অনেক বেশি প্রশংসা হয়ে গেল। সামনে তো আমাদের যেহেতু পরীক্ষা, একটা কথাই বলবো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, নিজে কঠোর পরিশ্রম করো আর সামনে এগিয়ে যাও। তোমাদের জন্য অনেক দোয়া রইলো, কি আমিল্লা। আর আমাদের সকলের জন্য দোয়া করো, সামনে আমাদেরও পরীক্ষা আছে, এ বলে আমি শেষ করছি। জি, এই বাস দ্য ওয়ান এন্ড অনলি দ্য বস অফ চাপানগঞ্জ অ্যান্ড মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট, তাজিন বিনতে রেজা সাথী, ওর জন্য একটা একটা আশীর্বাদ হলো ইন্টারমিডিয়েটে শুধু জেলায় নয় বিভাগে টপ করুক এবং বুয়েটেই যেন চান্স হয়। আল্লাহর কাছে দোয়া করি। এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবে তাজিন বিনতে রেজা সাথী। স্যার প্লিজ, মানে আচ্ছা অন্যদিকে করলাম, ঠিক আছে। আমি সত্যি বলছি, আমি কিছু বলতে পারবো না, ভয় লাগছে তাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে আমি তাজিনের কথাগুলো মোটামুটিভাবে বলার পরে যে এডিট করে দিব। তাজিন সাথে সব বলেছে, এটা আমি বলে দেবো যে তাজিন সাথে এগুলো এগুলো বলেছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তাহলে সেভাবে বলতে পারবো, কারণ আমি গুছিয়ে কখনই কথা বলতে পারি না। যদি কোনো প্রশ্ন থাকে এসএসসির ব্যাপারে একজনের আছে, এশার। হ্যাঁ জি বলেন। তুমি অনেকগুলো মলু। ও আচ্ছা, বিষয়টা যে আমি পাতলা, ঠিক আছে, আমাকে দেখে অনেক দুর্বল মনে হয় রোগাটাই, কিন্তু মানে আমি কখনো দুর্বল ফিল করিনি, মানে পড়াশোনার ব্যাপারে বা কোনো কিছুতে যে হ্যাঁ আমি এখন খুব দুর্বল আছি, আমি করতে পারবো না। কারণ তোমাকে ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমাকে করতে হবে আর নিয়মিত খেতে হবে। পাতলা হতেই পারে, অনেকে হচ্ছে অসুখের জন্য পাতলা হতে পারে, আবার অনেকে মানে কি বলবো জন্মগত পাতলা, মানে ওই পাতলাই থাকে, যতই খাক ওই পাতলাই থাকে, তো সেরকম। তবে হচ্ছে পড়াশোনার ব্যাপারে যে হ্যাঁ আমাকে একদম পড়ে 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা পড়তে হবে এরকম বিষয় না, তবে যতক্ষণ পড়বা মনোযোগ দিয়ে পড়তে হবে, ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে প্র্যাকটিক্যাল লাইফে।
তাহলে দেখবে যে পড়াটা করতেও ভালো লাগবে আবার পরবর্তীতেও কিছু করতে পারবে। আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের এটাই ঝামেলা যে আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, খুব কম করতে পারি। তার জন্য হচ্ছে বিষয়টা ভালো পারি বা রেজাল্ট ভালো করতে পারি। যেমন আমার ব্যাপারে আমি হয়তো জেলাতে ফার্স্ট হয়েছি ঠিকই, কিন্তু আমার চেয়ে অনেক বেশি যোগ্য ছিল যারা হচ্ছে যেমন হরিমোহন থেকে বা গার্লসেরও অনেকেই ছিল আমার চেয়ে অনেক ভালো। তো হয়তো ওরা হচ্ছে মানে ভাগ্যেরও ব্যাপার আছে যে হ্যাঁ হয়ে যেতে পারে ওই একটু বেশি নাম্বার পেয়েছে। আমার চেয়ে যে এক মার্ক কম পেয়েছিল আমার চেয়ে বেশি ভালো পারতো, তাও এক মার্কের জন্য তার ডিসাইড হয় না যে আমি ওর চেয়ে বেশি ভালো। সেরকমই ও কিন্তু অনেক পড়াশোনা করতো, মানে যে সেকেন্ড হয়েছে জেলাতে, আবার হচ্ছে সে কিন্তু ভিজুয়ালাইজও করতে পারতো যে হ্যাঁ আমাকে এই জিনিসটা এভাবে পড়তে হবে, টেকনিক্যালি পড়তো। তো ওর কাছে আমি এটা শিখেছিলাম যে হ্যাঁ টেকনিক্যালি পড়তে হবে, তাহলে পড়াটাকে ফিল করতে পারবা। আর যত বেশি ফিল করতে পারবা দেখবা যে হচ্ছে যেরকম যারা বুয়েতে চান্স পায় তারা কিন্তু পড়াশোনা যেভাবে করে আর আমরা যেভাবে করি অনেক তফাৎ থাকে, যার কারণে ওখানে কিন্তু সহজ প্রশ্ন পড়ে তাও কিন্তু আমাদের কাছে মনে হয় যে কত বড় ব্যাপার। সেরকমই বাংলাদেশের বাইরে যদি যাও ইন্ডিয়াতে, ইন্ডিয়ার আইআইটি, সেটা কিন্তু বুয়েতের চেয়ে অনেক টাফ প্রশ্ন করে। ওদের কিন্তু আরো বেশি হচ্ছে মনে হবে যে ওটা তো আরো পারবো না, ওরা তো কত হাই লেভেলের প্রশ্ন করে, কিন্তু ওরা তো ঠিকই পারে অথচ আমাদের বয়সের ওরা। তো ওরা কেন পারে? কারণ ওরা প্র্যাকটিস করে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করে, আবার হচ্ছে যে ওই যে ভিজুয়ালাইজ করে। সেরকমই আমাদেরকেও করার চেষ্টা করতে হবে, শুধু তোমাদের না আমাদেরও। আচ্ছা, এবার কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন নাই, কেউ কিছু বলবা? ঠিক আছে, আমার প্রশ্ন আছে। বলো। সাথী কখনো ডিপ্রেশনে যায় না? আমি অনেক না না সত্যি আমি হচ্ছে মাঝে মধ্যে ভাবি যে আজকে সকালে আমার মানে অনেকে আছে যে অনেক ভালো রেজাল্ট করে, তখন মনে হয় যে আমি কেন পারছি না করতে, যে এটা একটা মনে হয় যে ডিপ্রেশন। কিন্তু আসলে ডিপ্রেশন না মেইনলি, এটা হচ্ছে ফ্রাস্ট্রেশন। ডিপ্রেশন জিনিসটা অনেক বেশি গভীর যেটা আমরা বুঝতে পারি, এটা ফ্রাস্ট্রেশনও না, এটা হলো হ্যাংকার আফটার রিডিং। না, আমাদের স্টুডেন্টরা কখনো ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনে থাকে না, এরা সাইন করবে অ্যান্ড ইট ইজ ফিক্সড, দিস ইজ এ ফান্ড ডিটারমিনেশন, আল্লাহ তাআলা ওদের নিয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে কিনা? ওকে, কারো প্রশ্ন না থাকলে আমরা তাজিন সাথীর জন্য আমি বলবো, ছোট ভাই বা বোনদের জন্য একটু দোয়া করে দিতে, দু তিন কথায়, এমনি হাত তুলে না, এমনি দোয়া করে দিতে। আমার কাছে মনে হয় কারোর কাছে দোয়া চাওয়ার চেয়ে নিজে হচ্ছে আল্লাহর কাছে চাওয়া বেশি ভালো। তারপরে তো আশীর্বাদ লাগে, আশীর্বাদ লাগে। ঠিক আছে, বলো না। না না, ঠিক আছে বলতে যে হ্যাঁ এই মুহূর্তে দোয়া করছে সাথী, হ্যাঁ মানে দুই তিন বাক্যে দোয়া। অবশ্যই চাইবো যে তোমরা যাতে এখানে যে অনেক ভালো কিছু করতে হবে এটা না, মোটামুটি একটা রেজাল্ট করতে পারলেই অনেক, যে মানুষের কাছে প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমি অনেক ভালো করেছি, ওটা দরকার নেই। তবে এমন রেজাল্ট করতে হবে যাতে পরবর্তীতে এই রেজাল্টটা তোমার কাজে লাগতে পারে, কারণ জিপিএ 5 ছুটে গেলে কিন্তু আবার তোমাদের পরবর্তীতে অনেক টাফ হয়ে যাবে, হয়তো অনেকগুলো তুমি ফর্ম তুলতে পারবে না। তো সেক্ষেত্রে অবশ্যই একটু মানে সেরকমভাবে চেষ্টা করতে হবে। আর যে সাবজেক্টটা পড়তে খুব ভালো লাগে অবশ্যই চেষ্টা করবো তাতে হাইস্ট মার্ক তোলার, তাহলে দেখবা যে পরবর্তীতে ওই সাবজেক্ট নিয়ে পড়ার জন্য মানে অনেক একটা কি বলবো মোটিভেশন পাবা তোমরা। যাই হোক, তো আশা করি তোমরা যাতে অনেক ভালো করো এসএসসিতে, এবং অবশ্যই আমাদের চাপাই হরিমোহন বা গার্লস বা যে স্কুলেরই হোক অবশ্যই স্কুলের নাম উজ্জ্বল করবা। আর আর কিছু না, আর এগুলো স্মৃতি হিসাবে আমি আমার ইউটিউব চ্যানেলে রেখে দেবো, যা যা শুনেছি যার যার। তবে কারো অবজেকশন থাকলে বলে দাও, সরিয়ে নেব। তবে এমন আহামরি খারাপ কিছু বলনি, তোমরা আসলে যে যা বলেছো সবাই এমন যোগ্যতা রাখো সাইন করার। তোমাদের সবার জন্য শুভকামনা। আমি আব্দুল আলী মাঝকে, এখন আমাদের খাবার দাবারের পর্ব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে সবাই। মূল বিষয়টি হলো যে এই যে আমি একটা ড্রেস পরে আছি সেটা একটা পাঞ্জাবি, অনেক সুন্দর গর্জিয়াস একটা পাঞ্জাবি। এটাকে, এই পাঞ্জাবিটা আমাকে গিফট করেছে আমাদের সুবর্ণা এবং অহনা, দুটাই খুব মিষ্টি মেয়ে। আমরা হয়তো পরবর্তী একটা ক্লিপে তাদের অ্যাড করে নেব এই কথার পর। ওকে, ধন্যবাদ সুবর্ণা এবং অহনাকে আমাকে পাঞ্জাবিটা গিফট করার জন্য, আমার অনেক পছন্দ হয়েছে। আল্লাহ কি যে বলবো।
ওকে, আমি জানি না ঠিক ওরা কেন উপহার নিয়ে এসছে, এত দরকার ছিল না, আমরা এগুলো দেখিয়ে দেবো তোমাদের সকলকে। হ্যাঁ, এটা ঠিক যে একটা স্মৃতি থাকুক